আসসালামু আলাইকুম, আমি এস কে আসমল হক। তৃতীয় রাজশাহী চলচ্চিত্র উৎসবে আমি একটি ফিল্ম সাবমিট করেছিলাম, যে ফিল্মটির নাম হচ্ছে রিভাইভ, যেটি আমাদের একটি অ্যাওয়ার্ড পেয়েছে, যেটি হচ্ছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। আর আমি তার আগে বলতে চাই যে আমি গর্বিত যে আমি একজন চলচ্চিত্র নির্মাতা প্লাস একজন চলচ্চিত্র কর্মী। তো চলচ্চিত্র কর্মী হওয়ার পিছনে একটা গল্প আছে, যে গল্পটা না বললেই নয়। সেটি হচ্ছে যে আমার প্রথমে যে চলচ্চিত্রের আশা, সেটি কিন্তু একজনের মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে শাহরিয়ার চয়ন ভাই। তার সাথে সম্ভবত আমার 2017 সালে একটি ওয়ার্কশপে দেখা হয়েছিল। দেখার পর তাকে আমি বলি যে ভাইয়া, আমার ফিল্মের প্রতি আগ্রহ আছে, ভালোবাসা আছে, আমি কাজ করতে চাই, কিন্তু আমি সেরকম জায়গা পাচ্ছি না যে কোথায় আমি কাজ করব। তিনি আমাকে তার অফিসে একদিন ডাকে, আমি আসলাম, কথা বললাম ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে বেশ কিছুদিন কাজ করলাম, কথা বললাম। তবে একটা জিনিস কি, আমি অনেক ফেস্টিভ্যালে কাজ করেছি। যেমন আমি এর আগে যে ঋত্বিকট ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, সেগুলোতে আমি ভেনু ম্যানেজমেন্টাল হিসেবে কাজ করতাম। রাজশাহী ফিল্ম ফেস্টিভ্যালে আমি ভেনু ম্যানেজমেন্টাল হিসেবে কাজ করতাম। এই প্রথম তৃতীয় রাজশাহী চলচ্চিত্র উৎসবে আমি কোঅর্ডিনেটর দায়িত্ব পেয়েছিলাম, যেটা আমি সম্পূর্ণ করেছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমাকে ভাই বারবার বলতো যে একটা ফিল্ম বানাও। আমি বলছি ভাই আমার দ্বারা হবে না। কিন্তু সে আমাকে একদিন যখন দেখলাম যে ভাইয়া, যে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, যে শর্ট ফিল্মগুলো বানাচ্ছে, সেগুলো ভাইয়ার বাইরের দেশে স্ক্রিনিং হচ্ছে, তো আমার একটা ভালো লাগা লাগলো যে ভাইয়া এভাবে করতেছে, তাহলে আমি ভাইয়ার সাথে কাজ করে আমি কেন পারবো না। তখন আমি ভাইয়াকে বললাম, ভাই আমি একটা ফিল্ম বানাতে চাই। ভাই আমাকে একটা কন্টেন্ট দিল, সব কিছু করলো, দিয়ে বললো যে আসো একদিন শুটিং করি। হুট করে একদিন শুটিং করতে গেলাম। শুটিং করতে যেয়ে এই যে যে রিভাইভ যেটা অ্যাওয়ার্ড পেয়েছে, সে ফিল্মটা আমার করি। আসলে গোড়া থেকে শেষ পর্যন্ত ভাইয়া আমাকে পূর্ণ সাপোর্ট দিয়েছে। আর ভাইয়া যদি সাপোর্ট না দিত, আমি আসমাউল এই রিভাইভ ফিল্ম চলচ্চিত্রটা কখনোই নির্মাণ করতে পারতাম না। এই যে ভালো লাগা থেকে যে একটা ভালোবাসা, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সদ্য বড় ভাই শাহরিয়ার চয়ন ভাইকে। আর তার চেয়েও আবার আমি ধন্যবাদ জানাই রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবি লিটন ভাইকে, যাদের হাত ধরে আমার এই চলচ্চিত্রে পথ চলা। তো আসলে আমি চলচ্চিত্র কি আমি জানি না কতটুকু আমি জানি, বা রিভাইভ সম্বন্ধে আমি কতটা মেসেজ দিতে পেরেছি সেটাও জানি না। রিভাইভ সম্বন্ধে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে রিভাইভ হচ্ছে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ফিল্ম, যেখানে আমি দেখাতে চেয়েছি যে আমাদের অনেক কাছের মানুষ বা কাছের মানুষের কাছ থেকে অনেক যে নারী শিশু, অনেক সময় কি হয়, নারী নির্যাতন, যে নির্যাতিত হয়ে থাকে। আসলে এই জিনিসটা কি বিভিন্ন ভয়ের কারণে হোক বা বিভিন্ন সামাজিক অসম্মানের ভয় হোক, তারা সেটা প্রকাশ করে থাকে না। কিন্তু আমি চাই যে না, এটা হলে তারা পরিবারের সাথে সেটা প্রকাশ করতে পারে, শেয়ার করতে পারে, তাহলে কী হচ্ছে, সে একটা ভিন্ন ফলাফল আসতে পারে। আমি এই জিনিসটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই রিভাইভের মাধ্যমে। আমি জানি না কতটুকু, তবে আপনারা যদি দোয়া করেন, ভালোবাসেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি এর থেকে আরও ভালো ফিল্ম বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।